আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনার মোবাইল ইউজ করেন কিন্তু মোবাইলের আপনাদের সাউন্ডের সেটিংসগুলো কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু ঠিক থাকে না। মোবাইলের সাউন্ডের সেটিংস কীভাবে করবেন সেটাই দেখাবো, মোবাইলের সাউন্ড বাড়াবেন কীভাবে সম্পূর্ণটাই আমি আপনাদের দেখাবো। মোবাইলে কিছু সাউন্ডের সেটিংস থাকে, এগুলো আপনাদের হয়তো জানা নেই বা অনেকজন কিন্তু করেননি। যেরকম আপনারা দেখবেন এখানে সিম্পলভাবে যখন আপনার কোনো কিছু ডায়াল করেন এখান থেকে দেখতে পারবেন, আমি এখান থেকে ধরুন কোনো নাম্বার যদি এখানে ডায়াল করি এখানে কিন্তু সেই নাম্বারের কিন্তু এখানে কোনো কিছু হচ্ছে না। এখান থেকে দেখতে পারবেন আমি এখানে যত ডায়াল করছি এখানে কোনো আওয়াজ কিন্তু হচ্ছে না, ডায়ালের সাউন্ড আপনাদের হচ্ছে না। যেরকম দেখাচ্ছি এখান থেকে কী করবো, এখান থেকে দেখতে পারবেন আমি ধরুন এখানে কোনো কিনশট নিচ্ছি, কিনশটের আওয়াজও কিন্তু এখান থেকে হচ্ছে না। এবার এই সাউন্ডগুলি কীভাবে করবেন সম্পূর্ণটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমেই দেখাবো, তার জন্য অবশ্যই এই ভিডিওটিকে দেখতে হবে। ভিডিওটি আপনাদের খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও, আপনারা দেখবেন যখন আপনাদের কেউ ইনকামিং কল করছে তখন দেখবেন আপনাদের হয়তো ভলিউম অনেকটা কম আছে, তখন কিন্তু আপনারা বাড়াতে পারবেন, রিংটোনের সাউন্ড কিন্তু বাড়াতে পারবেন। হয়তো নোটিফিকেশান আসছে, নোটিফিকেশান সাউন্ড কিন্তু আপনারা পাচ্ছেন না, তখনও কিন্তু আপনাদের এই সাউন্ড কিন্তু বাড়বে সম্পূর্ণতে দেখবেন। হয়তো আপনার চার্জে বসিয়েছেন তখন কিন্তু এই চার্জের সাউন্ড কিন্তু হচ্ছে না, সেটাও বাড়াতে পারবেন। আপনার মোবাইলে সাউন্ড কম তাহলে সেই সাউন্ড কিন্তু আপনাদের বাড়বে, তার জন্য অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। এবার এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলটিকে ওপেন করতে হবে। সিম্পল কাজ, মোবাইল ওপেন করলেন, করার পর এখানে যেটা করবেন মোবাইলের সেটিংসটিকে ওপেন করে নেবেন। সিম্পল কাজ, যেটা আপনাদের সেটিংসটি ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে দেখবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন সেটিংস, এটাকে আপনাদের ওপেন করতে হবে, কারণ আপনাদের সাউন্ডের মধ্যে আপনাদের মেন সেটিংসটি করতে হবে। এই সাউন্ডে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে দেখবেন আপনাদের ভলিউম অ্যাডজাস্টমেন্ট যেটা রয়েছে এখান থেকে সিম্পলভাবে এটাকে বাড়াতে হবে। যেরকম আপনার মিডিয়া ভলিউম যেটা রয়েছে, রিং ভলিউম যেটা রয়েছে, এখান থেকে দেখবেন নোটিফিকেশান ভলিউম। হয়তো আপনারা কাউকে কল করছেন তখন আপনাদের সাউন্ড হচ্ছে না, এরকম সমস্যা কলের মধ্যে এটাও হতে পারে, তার জন্য আপনাদের সাউন্ডগুলি ফুল করে নিতে হবে। এই সাউন্ডগুলো পুরোটাই যখন বাড়িয়ে নেবেন তখন দেখবেন এই কাজটি কমপ্লিট। অ্যালার্মের সাউন্ডগুলো, এই সাউন্ডগুলো আপনাদের বাড়িয়ে নিতে হবে। ভলিউম অ্যাডজাস্টমেন্ট যেটা রয়েছে এটাকে আপনাদের প্রত্যেকটি সাউন্ড কিন্তু বাড়াতে হবে বা নিজের মতন কাস্টমাইজ করতে পারেন আপনারা। তারপর নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এখানে রিংটোন সেটিং, সেটা আপনাদের কোনো কিছু করার দরকার নেই। তারপর যেটা বলবো সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি অপশন থাকবে, এখানে কী বলেছে ইনক্রিজ ইনকামিং রিংটোন, এটা আপনার অবশ্যই চালু করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের রিংটোন কিন্তু আরও অনেকটাই বেশি হবে। এবার বিষয় হচ্ছে আপনাদের দেখবেন এখানে আপনাদের একটি অপশন থাকবে, এখানে দেখবেন হ্যাপটিক্স অ্যান্ড আপনাদের সাউন্ডের অপশন, এই অপশন ক্লিক করবেন। অনেক মোবাইলে না থাকতেও পারে, আপনাদের অন্যভাবে দেওয়া থাকতে পারে। এবার এই সেটিংসের কাছে কী থাকবে, ডায়াল প্যাড টোন, এটা আপনারা চালু করে দেবেন। এটা চালু করলে কী হবে সেটাও দেখাচ্ছে, এখান থেকে ব্যাক আসছে, আসার পর ধরুন আমি এখানে কী করবো সিম্পলভাবে ধরুন আমি এখানে এই ডায়াল প্যাডে যাচ্ছি, যাওয়ার পর এখানে দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন যেটা আমি ডায়াল করছি এটা কিন্তু হয়ে গেল, এটা কিন্তু সাউন্ড আপনারা পাচ্ছেন। এবার নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কিনশট, এই কিনশটের আমি এটাকে চালু করে দিলাম, তারপর এখান থেকে দেখতে পারেন কিনশটটি নিচ্ছে, কিনশটের সাউন্ডটি কিন্তু আপনারা শুনতে পারলেন, ঠিক এরকমভাবে কিন্তু আপনাদের এই সাউন্ডগুলি হবে। তারপর যেটা বলো ডিলেট, এবার হাসি উঠছে বোঝাতে পারলাম। তারপর এখানে দেখবেন স্ক্রিন লকিং, যখন আপনার স্ক্রিনটি লক করবেন তখন দেখবেন একটি সাউন্ড কিন্তু আপনাদের বাজবে, সেটাও শুনতে পারবেন। এখানে চার্জিং সাউন্ড, এটাকেও আপনারা চালু করবেন, তাহলে কী হবে আপনাদের যখন আপনার মোবাইল চার্জে বসাবেন তখন দেখবেন আপনাদের সাউন্ড হবে। আর এখানে আরেকটি পেয়ে যাবেন টাচ সাউন্ড, আপনার যখন মোবাইল টাচ করবেন তখন আপনার একটি সাউন্ড পেয়ে যাবেন, এখানে টাচ সাউন্ড এটা আপনার অন করবেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের সাউন্ড কিন্তু একটু হচ্ছে, এখান থেকে শুনতে পারবেন। ঠিক আপনাদের এই সাউন্ডটি কিন্তু হবে, এইরকমভাবে কিন্তু আপনাদের এই সাউন্ড সেটিংসগুলি ছিল, এরকমভাবে করতে পারবেন। আর এখানে দেখতে পারবেন এরকমভাবে ব্যাক করবেন, ব্যাক করার পর এখানে আপনাদের এই অপশানগুলি থাকবে আপনাদের মোবাইলের মধ্যে, এখান থেকে দেখতে পারবেন আপনাদের ডিটিএস আপনাদের সাউন্ড, এটা আপনারা সিলেক্ট করবেন, এটা কিন্তু সিলেক্ট আছে কি স্মার্ট, এখান থেকে আপনাদের মিউজিক থাকবে, এখান থেকে ভিডিও থাকবে, এখান থেকে দেখতে পারবেন আপনাদের সাউন্ড কিন্তু আপনারা এখান থেকে এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এই ওপরে অপশানে যেটা আমি আপনাদের দেখালাম এখান থেকে কোনো সমস্যা হলে পরে আপনারা এরকমভাবে ঠিক করে নিতে পারবেন। যেরকম আপনার মোবাইলে কল আসলে সাউন্ড বাজে না, এরকম সমস্যা হতে পারে, মোবাইলের মধ্যে রিংটোনের সাউন্ড আপনাদের হচ্ছে না, সম্পূর্ণটাই কিন্তু আপনারা এই সেটিংস থেকে করতে পারবেন। মোবাইলে আপনাদের চার্জিংয়ের সাউন্ড, যে কোনো টাইপের সাউন্ড কিন্তু ঠিক করতে পারবেন। আশা করছি বোঝাতে পারলাম মোবাইলের সাউন্ড সেটিংস কী কী ছিল সেগুলোই দেখিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি আমি এখানে শেষ করি।